আসসালামু আলাইকুম সবাইকে আমি নিশা মি সুলোচনা ফেব্রিক্স থেকে আবারো আপনাদের সবার সাথে লাইভে চলে আসলাম পোস্ট দিয়েছি 2:30 লাইভে আসবো আজকে যদিও বৃষ্টি পড়ছিল তারপরে হচ্ছে গিয়ে অনেক কষ্ট কিন্তু তারপরেও আমি আজকে একদম টাইম মতো কিন্তু লাইভে এসেছি কারণ লাস্ট লাইভে অনেক লেট করেছি এজন্য আমি আজকে ভেবেছি যে যাই হয়ে যাক আজকে আমি একদম লেট করবো না কারণ আজকে আমি অনেক সুন্দর একটা ড্রেস নিয়ে লাইভে এসেছি অনেক 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 সুন্দর আর আমার খুবই খুবই ফেভারেট একটা ড্রেস যেটা পরে নাকি আমি অনেক খুশি আমাকে দেখে মনে হয় যাচ্ছে যে আমি এই ড্রেসটা পরে কি পরিমাণ খুশি আর কি পরিমাণ আমি আজকে এই ড্রেসটা পরে রেডি হয়েছি মানে আমাকে দেখে বোঝা যাচ্ছে তাই না মানে আমি খুব মানে শ একদম শখের মতো সাজ দিয়েছি আজকে আমি একদম শখের সাজ দিয়ে এসেছি আপুদের জন্য খুবই সুন্দর একটা ড্রেস নিয়ে আপুদের রেজিস্টার অনেক পছন্দ হবে অনেক পছন্দ হবে সবে আমাকে দ্রুত জয়েন করবেন ওকে মিষ্টি আপুটা হাই হ্যালোSneha আপু অল ক্লিয়ার আপু ওকে আর সবে অবশ্যই লাইভে শেয়ার করবেন কিন্তু ওকে লাইফটা শুনুন করে শেয়ার করে আমাকে কমেন্টে লিখে দিবেন যে লাইভে শেয়ার করে দিয়েছেন হাই আপু কেমন আছো এতো আলহামদুলিল্লাহ ওয়ারিসা আপু আমি ভালো আছি আপনি কেমন আছেন হ্যালো আপু হ্যালো তৃপ্তি রায় আপু হাই কিউটা আপু কেমন আছো এতো আলহামদুলিল্লাহ ফৌজি আপু আমি ভালো আছি আপনি কেমন আছেন হাই আপু কেমন আছো হ্যালো পলি আপু হাই আপু আপু আমি আমি অনেক ভালো আছি আর আজকে খুবই খুশি তো আপনারা হচ্ছে কি কারা কারা ভালো আছেন কি করছেন বা কারা আমার সাথে আছেন কারা আমাকে দেখছেন কারা আমাকে জয়েন করেছেন সবাই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন ওকে আপনারা সুন্দর সুন্দর করে কমেন্ট করবেন আর আমি সবার কমেন্ট পড়ার ট্রাই করব। ঠিক আছে আপু তোমাকেও অনেক সুন্দর লাগছে সুন্দর ড্রেসের সাথে ওয়ারিসা আপু লেগেছে থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ আজকে ড্রেসটা আমার অনেক অনেক শখের একটা ড্রেস অনেক শখের একটা ড্রেস ঠিক আছে মানে সেই রকম পছন্দের একটা ড্রেস এর জন্য আমি একদম মাথা থেকে পা পর্যন্ত পুরো আজকে পুরো রেডি হয়ে আসছি আর সব হচ্ছে গিয়ে ম্যাচিং ম্যাচিং দেখেন আজকে আমি ফুলও হচ্ছে গিয়ে ম্যাচিং ম্যাচিং করে পরে আসছি ওকে হাই আপু তুমি কেমন আছো তো আলহামদুলিল্লাহ সালমা আপু আমি ভালো আছি আপনি কেমন আছেন হাই আপু হ্যালো রেহানা আপু অনেক সুন্দর লাগছে থ্যাংক থ্যাংক ইউ ইউ মুবাসিরা ইসলাম আপু আপু শেয়ার ডান 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 সো অবশ্যই সুন্দর করে শেয়ার করে আমাকে কমেন্টে বলে দিবেন যে লাইফটা শেয়ার করে দিয়েছেন ঠিক আছে আজকে আমি তাহলে ড্রেসের ডিটেলসটা বলা স্টার্ট করি আমি যেই ড্রেসটা পরে রয়েছে আমি ক্যাপশনে দেখেন লিখে দিয়েছি যেটা হচ্ছে গিয়ে আনজারা বানারস ওকে খুবই সুন্দর আপুদের অনেক পছন্দের অনেক পছন্দের একটা ড্রেস অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ ইফাত আর আপু থ্যাংক ইউ আপুদের খুবই খুবই ফেভারিট একটা ড্রেস এটা ওকে আনজারা বানারাস এটার কামিজটা হচ্ছে গিয়ে আপনার একটু মেরুন টাইপের একটা ওয়াইন কালার ঠিক আছে একটু মেরুন টাইপের একটা ওয়াইন কালারের মধ্যে আছে এটার কামিজটা হচ্ছে গিয়ে একদম লাইট একটা বেবি পিঙ্ক কালারের মধ্যে আছে ওকে একদম লাইট বেবি পিঙ্ক কালার আর সাথে এটা কামিজ আর ওড়না যদি আপনি সহজে বুঝতে চান তাহলে হচ্ছে গিয়ে এটা সহজে কামিজটাও হচ্ছে গিয়ে কাতান কামিজ ওড়নাটা তো কাতানের ওড়না আছেই আমাকে ড্রেসটা দিয়ে দাও প্যাকেটটা সব কিছু দিয়ে দাও আমি সব কিছু দেখানো স্টার্ট করে দিচ্ছি আর হ্যাঁ এই ড্রেসটা কিন্তু আমাদের শোরুমে অ্যাভেলেবেল আছে আমি এটা অলরেডি বসুন্ধরাতে পাঠিয়ে দিয়েছি অলরেডি এটা দেখে মানে হচ্ছে গিয়ে সবাই খুশি হয়ে যাচ্ছে এই ড্রেসটা দেখে শোরুমে মানে এটা এত সুন্দর একটা ড্রেস এটার যে কি পরিমাণ শাইনিং ড্রেসের মধ্যে এটা তো কামিজেই বুঝতে পারছেন যে কি পরিমাণ শাইনিং এটার কামিজ আর কি পরিমাণ শাইনিং হচ্ছে গিয়ে এটার ওড়না এটা আপনার লাইভে যত সুন্দর লাগছে এটা সামনাসামনি তার চাইতে অনেক গুণ বেশি সুন্দর অনেক গুণ বেশি সুন্দর যার কারণে আপুরা হচ্ছে কি এটা দেখার সাথে সাথে এটা নিয়ে যাচ্ছে শোরুম থেকে ওকে মার্শাল অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ সুমাইয়া আপু ওয়াও সো সুইট আফরি নিমু আপু লিখেছে ওয়াও নাইস ড্রেস আপু এই ড্রেসটা চাই হোক এ পপি আপু অবশ্যই নিয়ে নেবেন ঠিক আছে আমি ডিটেলসে দেখাই যারা নাকি অর্ডার করছেন একদম নিশ্চিন্তে নিশ্চিন্তে অর্ডার করেন ওকে আমি একদম ডিটেলসে দেখে প্রাইস বলে দিব শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ সাইমা সুলতানা আপু সত্যি হেভি লাগছে আপু ওকে প্রিয়া চাকমা আপু লিখেছে থ্যাংক ইউ সো মাচ এই যে দেখেন এই হচ্ছে এই ড্রেসে যেটা নাকি আপনারা খুব সুন্দর করে এই সুন্দর মধ্যে মধ্যে পাবেন পাবেন এই সুন্দর ভিতরে আবার পলিতে ড্রেসটা দেয়া আছে পাউচের পাউচের ঠিক আছে এখানে দেখেন অরিজিনাল হচ্ছে গিয়ে আনজারা লিখা আছে আনজারা কিয়ারা কাতান উপরে হ্যাঁ এই যে কিয়ারা লিখা আছে উপরে আনজারা কাতান ওকে ওয়াও নাই চাদরিতে আপু লিখেছে আমাকে ড্রেসটা দিয়ে দাও এই হচ্ছে এই সুন্দর সুন্দর ড্রেস যেটা নাকি খুবই খুবই হাই কোয়ালিটির মধ্যে আছে খুবই হাই কোয়ালিটির একটা ড্রেস ওকে এই যে দেখেন এই হচ্ছে গিয়ে আপনাদের ড্রেসের সুন্দর 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 ফ্রন্ট সাইড ওকে সুন্দর ফ্রন্ট সাইড খুবই সুন্দর একটা ড্রেস এটা তো সুন্দর আছে কিন্তু এটার মধ্যে সবচাইতে ভালো জিনিস হচ্ছে গিয়ে সুন্দরের চাইতে সবচাইতে বড় কথা যে এই ড্রেসটার কোয়ালিটি খুবই ভালো এটার ম্যাটেরিয়াল অনেক ভালো ম্যাটেরিয়াল অনেক ভালো ম্যাটেরিয়াল মানে এটা যে কি পরিমাণ পড়ে গেল এটা যে কি পরিমাণ আরামদায়ক একটা ড্রেস মানে পার্টি ড্রেস যদি এত কমফোর্টেবল হয় তাহলে হচ্ছে কি আপনি সবসময় পার্টি ড্রেসই করতে যাবেন যদি এত কমফোর্টেবল হয় এত সুন্দর একটা ড্রেস আচ্ছা লাইট কি ঠিক আছে নাকি আমার ফোনের ব্রাইটনেসটা কমে গিয়েছে এই জন্য আমি অন্ধকার দেখতে পাচ্ছি একটু জানান দেখি ওয়াও নাইস পলি একটা আপু লিখেছে ওয়াও নাইস তানিশা সুলতানা আপু লিখেছে অনেক নাইস আর সবে অবশ্যই লাইভটা শেয়ার করে আমাকে কমেন্টে বলে দিবেন যে লাইভটা সুন্দর করে আপনারা শেয়ার করে দিয়েছেন ঠিক আছে এই হচ্ছে আপনার ড্রেসের সুন্দর সুন্দর ফ্রন্ট সাইড এটার ম্যাটেরিয়াল নিয়ে তো কিছু বলারই নেই এটার ম্যাটেরিয়াল তো খুবই 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 হাই কোয়ালিটির একটা ম্যাটেরিয়াল খুবই হাই কোয়ালিটির একটা সিল্ক ম্যাটেরিয়াল কিন্তু এটাকে সিল্কও বলা যায় না এটা একদম ডিফারেন্ট টাইপের একটা ম্যাটেরিয়াল যেটার ভিতরে নাকি আপনার এই কাতানের কাজটা করা আছে মানে হচ্ছে কাজটা একসাথে করে দিয়েছে যেটা নাকি ইন এর কাজ বলে এটাকে ওকে এই হচ্ছে গিয়ে আপনার পুরোটা ড্রেসের ফ্রন্ট যে কি পরিমাণ সফট সফট মানে একদম 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 হালকা। পরিমাণটা দেখেন আমার পুরো ওরনাতে রিঙ্কেলস পরে রয়েছে কারণ এটা আমি আয়রন করিনি ভয়ে কারণ এটা এত পাতলা একটা কাপড় মানে এত সফট যে আমার আমার মনে হচ্ছে যে যদি আয়রন করতে গিয়ে জ্বালিয়ে ফেলি তাহলে তো শেষ সব শেষ পিঙ্ক পরে লাগছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ হ্যাঁ প্রাইস বলে দিচ্ছি প্রাইস বলে দিব কিন্তু আমার মনে হয় অর্ধেকের বেশি আপুরা মেবি প্রাইস জানে জন্যই সবাই একদম মুরাদুল অর্ডার দেওয়া স্টার্ট করেছে ঠিক আছে ওকে এঞ্জেল প্রিয়াঙ্কা আপু লিখেছে ঠিক আছে ক্লিয়ার আপু আচ্ছা ওকে তাহলে ঠিক আছে তাহলে আমার ফোনে ব্রাইটনেসটা মেবি কমে গিয়েছে আচ্ছা থাক আমি আর দেখে কী করবো আবুদেরকে দেখাই এই যে দেখেন এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড এটা ম্যাটেরিয়ালটা ক্লোজ করলে এই যে দেখতে পাচ্ছেন এটা ম্যাটেরিয়ালটা কিন্তু খুব শাইনি শাইনি আবার স্যান্টুনের মতো না একদম মানে খুবই সুন্দর একটা ম্যাটেরিয়াল খুবই সুন্দর খুবই হাই কোয়ালিটির একটা ম্যাটেরিয়াল ওয়াও আপু ইউ আর লুকিং সো প্রিটি থ্যাংক ইউ সো থ্যাংক ইউ ঠিক আছে এটার ম্যাটেরিয়ালটা খুবই সফট খুবই আর এটার কাজটা দেখায় এটার যেই জড়িয়ে সুতার কাজগুলো করা আছে এটার জড়ির কাজটাও কিন্তু খুবই ঘন শাইনি আর খুব সুন্দর না এটার ওনাটা একদম ভারী না ওড়নাটা একদম লাইট ওয়েট আমি ওনাটাকে ডিটেলসে যখন দেখাবো আমি ওনার সম্পর্কে বলে দিব ফার্স্ট যে টু কামিজটা দেখিয়ে নেই এই কামিজে যে জড়ির কাজটা আছে এই জড়ির কাজটা দেখে নেন এটা এত এত ঘন আর এত সুন্দর করে করা আমি নিব ও কে তাসনিম আপু অবশ্যই আপি তুমি এত সুন্দর কেন রূপকথা আপু লিখেছে ওয়াও সামিহা আপু লিখেছে সুন্দর লাগছে আপু তোমাকে থ্যাংক ইউ সো মাচ লাইলা আপু থ্যাংক ইউ এই যে এটার নেকের কাজটা এটার পুরো জড়ির কাজটাই দেখেন কারণ এখানে কিন্তু কোনো কাজই আপনার চিকুন চিকুন করে করা নেই প্রতিটা কাজ হচ্ছে গিয়ে ঘন আর জমাট বাধা কাজ করা ঠিক আছে ঘন আর জমাট বাধা কাজ করা এখানে আছে আর এগুলো কিন্তু আমাদের শোরুমে বসুন্ধরা সিটি শোরুমে এগুলো দিয়ে দিয়েছি আপনার চাইলে শোরুমে দৌড় দিয়ে গিয়ে নিয়ে নিতে পারবেন ওকে কারণ এটা হচ্ছে গিয়ে আমি আগে আগে দিয়েছি লাইভ লাইভের আগে আমি দিয়ে দিয়েছি কারণ আমি জানি লাইভের পরে এই ড্রেসটা স্টক আউট হয়ে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি আছে এর জন্য এটা আমি আগে থেকে শোরুমে পাঠিয়ে দিয়েছি আর এটা পুরোটা বডিতে কিন্তু কাজ করা এটা কিন্তু আপনার ছোট মানে শুধু যে নেকে কাজ জিনিসটা কিন্তু এমন না এটা হচ্ছে কি আপনার নেকের সাথে সাথে পুরোটা বডিতে খুব সুন্দর করে কিন্তু কাজ করা আছে ওকে খুবই সুন্দর আপু ওয়াও লাগছে লাভলি আপু লিখেছে থ্যাংক ইউ সো মাচ ওকে আর এটা বডির কাজটাও কিন্তু ছোট ছোট না মানে বডির কাজটাও কিন্তু সুন্দর বড় বড় করে এমব্রয়ডারি করে দেওয়া আছে এই হচ্ছে আপনার ড্রেসের পুরোটা ফ্রন্ট সাইজ যেটা নাকি খুবই সুন্দর যেটা নেকটাও কাজ করার সাথে এটা পুরোটা বডি কাজ করা ওকে এখন এটা নিচের প্যানেলটা দেখাই কারণ এটা নিচের প্যানেলটাও অনেক 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 সুন্দর এই যে দেখেন শেয়ার করেছি থ্যাংক ইউ সো মাচ সাবিনা আপু লেট করে ফেললাম সমস্যা নেই রিদিতা আপু আমি যে মাত্রই দুই তিন মিনিট মেবি নাকি পাঁচ মিনিট হয়েছে মেবি ড্রেস দেখানো স্টার্ট করেছি এই হচ্ছে এটার নিচের কাজটা যেটা নাকি অনেক সুন্দর করে হচ্ছে গিয়ে আপনার জরির কাজ করা আছে আর এই জরির কাজগুলো কিন্তু এমব্রয়ডারি না ওকে এই জরির কাজগুলো এমব্রয়ডারি না ইউজুয়ালি নর্মাল যেইগুলো কাতান ড্রেস হয় ওগুলোতে কিন্তু আমরা দেখি যে নেকটা শুধু এমব্রয়ডারি করা বাকি পুরোটা কামিজ হচ্ছে গিয়ে প্লেন আর নিচে থেকে হচ্ছে একটা পার আছে প্যানেল আছে যেগুলো নাকি একদম সুপার ডুপার রিজনেবল প্রাইসে কাতান হয় কিন্তু এই কাতানগুলো কিন্তু আপনার এমব্রয়ডারি করা না এটা হচ্ছে গিয়ে আপনার বিল্ডিংয়ের কাজ করার সাথে উপর থেকে নিচে পর্যন্ত পুরোটা কাজ করা এটা নিচের পারটাই তো দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ চওড়া আর ঘন ঠিক আছে যে যে কিন্তু দেখা যাচ্ছে কতটা চওড়া আর ঘন করে করা আর এখানে কোন একটা জায়গায় কিন্তু সুতার কমতি নেই এই জায়গার কাজটা দেখেছেন মানে এত সুন্দর ফিনিশিং এর কাজটা করা আছে মানে কাজের ফিনিশিং হচ্ছে গিয়ে মাথা নষ্ট করার মতো এই যে দেখেছেন খুবই সুন্দর ডিজাইনটা দেখেছেন মানে মনে হচ্ছে কি এটা প্রিন্ট করে রেখেছে এটা কিন্তু একদম দূরে থেকে দেখলে বুঝাই যায় না যেটা নাকি পুরোটা জরির কাজ দূরে থেকে দেখলে মনে হয় যে ফয়েলের কাজ করা কিন্তু এটা পুরোটা জিনিস হচ্ছে কি আপনার উইভিং করা একসাথে যার কারণে এটার প্রতিটা ডিজাইন এত সুন্দর এত পারফেক্ট ভাবে এসেছে এই যে আমি উল্টো করে দেখালে বুঝবেন এই যে দেখেন ইউজুয়ালি কিন্তু এই ধরনের কাজ আমরা শুধুমাত্র কাতান ওড়নাতে পাই কাতান ড্রেসে কিন্তু এই ধরনের কাজ পাওয়া যায় না এই ধরনের কাজ হচ্ছে কি আপনার কাতান ওড়নাতে থাকে কাতান ড্রেসগুলো আপনার কি বলে এমব্রয়ডারি করা থাকে বাড়ি আনবানা বাড়ি সাপু আনবোয়া বাড়িশ আসলে আমি অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিব ঠিক আছে এই যে এই হচ্ছে এটার উল্টো পাশটা করলে বুঝবেন এই যে এগুলো প্রতিটা আপনার উইভিং করা একসাথে লুকিং সো বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ বাসনা আপু থ্যাংক ইউ আহ উল্টা পাশটা দেখাও কাজেন হ্যাঁ এই যে রূপকথা আপু উল্টা পাশটাই দেখাচ্ছে দেখেছেন এটা কিন্তু আপনার এই ধরনের কাজ কিন্তু আমরা ওড়নার মধ্যে দেখে থাকি ওকে যে কাতান ওড়নাগুলো থাকে ইউজুয়ালি কাতান এই ধরনের কাজ দেখা যায় কিন্তু এটা এটা কাতান একদম সহজ ভাষায় যদি আপনি বুঝতে চান তাহলে হচ্ছে কি কাতান কামিজ আর কাতান ওড়না বলতে পারেন ওকে আর এই হচ্ছে এটার সাইডটা এটা মানে এত সুন্দর এটা খুললে মানে আপনি যদি শোরুমে দেখতে যান যে শোরুমে নিতে যাবেন এটা খুললেই আপনার মানে চোখ বড় হয়ে যাবে যে এত সুন্দর ড্রেস আপনার রিয়াকশন একদম এমন হবে এই যে দেখেন এই হচ্ছে এটা ব্যাক সাইডটা ব্যাক সাইডে কাপড়টা কিন্তু প্লেন এর জন্য এখানে শাইনিংটা বেশি বোঝা যাচ্ছে এটার কামিজে আছেই সাথেই কিন্তু এটা কাজের মধ্যেও একটা খুব সুন্দর শাইনিং আছে আর এই হচ্ছে এটা স্লিভটা এটা স্লিভটা দিয়ে আপনারা এত লুজ করে ডিভাইডার স্লিভ বানাতে পারবেন আমি কিন্তু ডিভাইডার বানাইনি আমি হচ্ছে ফিটিং স্লিভ দিয়েছি কারণ স্লিভটা যেহেতু প্লেন ওয়াও ড্রেস মারিয়ে আপু লিখেছে হ্যাঁ এটা শর্ট করা যাবে আমি এটাকে আপু শর্ট করে আবার লং করেছি আপনারা চাইলে এটাকে একদম আরও শর্ট করতে পারবেন আমি দেখিয়ে দিচ্ছি কোন আর এটাকে আমি উপর থেকেও শর্ট করেছি নিচে থেকেও শর্ট করেছি এই হচ্ছে গিয়ে এটা স্লিভটা স্লিভটা পুরোটা এটা কিন্তু পার্পল টাইপের একটা না না একটা মেরুন ওয়াইন টাইপের একটা কালার মানে খুব সুন্দর একটা কালার আমার মনে হয় এক্স্যাক্টলি লাইভে বোঝাই যাচ্ছে এটা যে কালারটা সেই কালারটা মানে দেখেছেন কি সুন্দর করে শাইন করছে একদম মানে আর কাপড়টা কিন্তু অনেক সফট অনেক হাই কোয়ালিটির একটা ড্রেস অনেক হাই কোয়ালিটির একটা ড্রেস এই ম্যাটেরিয়াল কিন্তু আপনারা এক্সক্লুসিভ বা হচ্ছে যে কস্টলি যে ড্রেসগুলো হয় আই মিন কস্টলি ক্যাটালগে যেগুলো বের হয় বা যেগুলো একটু হাই এন্ডের হয় ওগুলো ছাড়া রিজনেবল প্রাইসের মধ্যে এই ম্যাটেরিয়ালের মধ্যে কিন্তু পাওয়া পসিবল না কোনোদিনও পসিবল না আপু ওরনাটা জোস রিদিতা আপু লিখেছে অনেক জোস অনেক জোস ঠিক আছে ও যেটাকে যেটা আমি বলছিলাম যেটাকে আপনারা কিভাবে শর্ট করতে পারবেন এটা কিন্তু অনেক লং কিন্তু এটা প্যান্টের জন্য অনেক কাপড় দিয়েছে তো এত লং করে বানালে দেখা যাবে প্যান্টের কাপড় অল্প দেখা যাচ্ছে তো এটাকে আমি উপর থেকে এটার গলাটা আমি শর্ট করে নিয়েছি ঠিক আছে এটার গলাটা আমি উপর থেকে এই যে মেবি এক দুই ইঞ্চের মতো ছোট করে নিয়েছি এরকম করে ছোট করার পরে এটা দুই মতো মতো ছোট হয়ে গিয়েছে এরপরে এটার নিচে যে কাতানের পার্টটা আছে এই যে এই পার এই পার্টটাকে কেটে আমি স্লিভে দিয়ে দিয়েছি যে এই স্লিভ থেকে দেখায় এই যে এই পার্টটাকে আমি স্লিভের মধ্যে এখান থেকে বসিয়ে দিয়েছি ঠিক আছে তো এই হচ্ছে গিয়ে আপনার আরফা আমি যখন আসবে তখন দেখিয়ে দিব ঠিক আছে আরফা তো যাই দেখিয়েছি সব শেষ হয়ে গিয়েছে খুব 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 সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ নেহা আপু থ্যাংক আপি থ্যাংক ইউ ফারহানা আপু থ্যাংক ইউ সো মাচ ঠিক আছে তো এটাকে যেটা করেছে যে নিচের এই পার্টটা যেটা এটাকে আমি কেটে স্লিভে বসিয়ে দিয়েছি তারপরে কিন্তু ড্রেসটা শর্ট হয়েছে ড্রেসটাকে শর্ট করার পরে আবার আমি প্যান্টের কাপড় দিয়ে এটা নিয়ে নাও আমাকে ওনাটা দিয়ে দাও ড্রেসকে শর্ট করার পরে আবার নিচে থেকে আমি প্যান্টের কাপড় দিয়ে যেই দুই উপর থেকে মেমে দুই আর নিচে থেকে দুই 4 in এর শর্ট করেছি সেই 4 in আবার আমি প্যান্টের কাপড়ে লং করে নিয়েছি যেটা নাকি পুরোপুরি বোঝা যাচ্ছে না নিচে থেকে খুব সুন্দর লাগছে জিনিসটা দেখতে ওকে এটা আমি করেছি আমার কাছে ভালো লেগেছে আপনারা চাইলে যেটা যতটুকু লং আছে ততটুকুর লং রাখতে পারবেন ওর চাইতে শর্ট করতে পারবেন ওর চাইতে আরো বেশিও লং করতে পারবেন কারণ এখানে অনেক কাপড় দেয়া নাইস আপু অপরাচিতা আপু লিখেছে নেটে প্রবলেম করছে আজকে হ্যাঁ আজকে তো বৃষ্টি পড়ছে আমাদের এখানেও নেটে অনেক ডিস্টার্ব কারণ হচ্ছে গিয়ে বৃষ্টি পড়ছে তো এর জন্য আমি আমার আজকে লাইফটা শেষ হওয়ার পর পরে কিন্তু আপনাদের জন্য এজিটা আপলোড করে দিব আর সবাই লাইফটা শেয়ার করে আমাকে কমেন্টে জানিয়ে দিন আপু ওড়নাটা সুন্দর অনেক সুন্দর এই ওনার মধ্যে কিন্তু একটা খুব ইউনিক জিনিস আছে একটা ইউনিক ব্যাপার আছে সেটা হচ্ছে গিয়ে যে এই এই কাতানের নামটা কিন্তু আমি দিয়েছি সফট গোল্ড ওকে এই কাতানের নামটা দিয়েছে আমি উপরে দেখেন ক্যাপশনে লিখা আছে আনজারা বানারস সফট গোল্ড এটা সফট গোল্ড দেয়ার রিজন হচ্ছে গিয়ে যে ইউজুয়ালি আমরা যে কাতান ড্রেসগুলো দেখি ওগুলো কিন্তু কাতান ওড়নার মধ্যে যেই গোল্ডেন জোরির কাজটা থাকে সেটা আপনার খুব ডিপ একটা কাজ থাকে মানে হচ্ছে গিয়ে আপনার এই যে যেমন এটা কামিজে কাজটা দেখেন কামিজে গোল্ডেন কাজটা কিন্তু অনেক অনেক ডিপ গাঢ় যে গোল্ডেনটা থাকে ওরকম গাঢ় গোল্ডেন কালার ওকে আপু লাইভ ক্লিয়ার না হ্যাঁ আপু লাইভে একটু ডিস্টার্ব হচ্ছে আমি এইচডি টা আপলোড করে দিব ওকে আর আমি লাইভে থেকে চলে গেলে তারপরে হচ্ছে গিয়ে আচ্ছা মাইকের তারটা কোথায় যেন একটু টান দাও তো আর আমি লাইভ থেকে চলে গেলে এজিটা আপলোড করে দিব আর কিছুক্ষণ পরে এটা এমনিতে ক্লিয়ার হয়ে যাবে ওকে তো এই হচ্ছে ওনারা যেটা বলছিলাম ইউজুয়ালি কাতান ওনারগুলোর মধ্যে যে জড়ি কাজগুলো থাকে সেগুলো খুব গাঢ় গোল্ডেন কালার থাকে কিন্তু এটার যে গোল্ডেন কালারের জড়িটা দূরে থেকে দেখতে পারছেন খুবই সফট একটা গোল্ডেন কালার মানে একদম হালকা একটা কালার মানে খুবই হালকা একটা কালার ঠিক আছে খুবই লাইট এই জিনিসটা আমি এতদিন পর্যন্ত যতগুলো কাতান ওড়না সেল করেছি বা আমি কিন্তু এরকম পিঙ্ক কাতান ওড়নাও সেল করেছি কোনোটাতে আমি এই রকম এই সুন্দর জিনিসটা দেখি নেই ওড়নাটা কিন্তু একদম সফট একদম কামিজটা আপনার যেরকম সফট লাইট ওয়েট হালকা এটার ওড়নাটাও কিন্তু একদম সফট আর একদম লাইট ওয়েটের মধ্যে আছে ঠিক আছে যার কারণে এটা এত সফট আর আমি যার কারণে এটাকে আয়রনি করিনি ভয়ে যদি এটা জ্বলে যায় যায় তাহলে এর জন্য তো এর জন্য আপনারা একদম আস্তে করে আর কি পাওয়ার কমে যখন আয়রন করবেন করে নেবেন ওকে তো এটার মধ্যে সবচেয়ে ইউনিক ব্যাপার এটাই যে এটা হচ্ছে গিয়ে একদম বেবি পিঙ্ক কালার কাতানের মধ্যে যে গোল্ডেন কালার জড়ির কাজটা করেছে আর জড়ির কাজ কিন্তু কম নেই জড়ির কাজ কিন্তু অনেক মানে একদম সরি আপু লেট শেয়ার করেছি সমস্যা নেই হাসনা আপু সমস্যা নেই একদম সমস্যা নেই শেয়ার ডান থ্যাংক ইউ সো মাছ হাসনা না আপু থ্যাংক ইউ তোমাকে এত ভালো লাগে কেন নাইম আপু লিখেছে থ্যাংক ইউ সো মাচ আপু আমাকে এত ভালো লাগার জন্য আপু শেয়ার ডান থ্যাংক ইউ হাসনাহিন আপু থ্যাংক ইউ সো মাচ ঠিক আছে এই যে দেখেন এখানে কিন্তু জরির কাজ খুবই ঘন আর অনেক হেভি করে কাজ করা যেমন এটার যেই পার এটা পারটা এতগুলো না হলো চার ইঞ্চ চড়া এটার পার হবে ওকে চা এটা কি যমুনাতে পাওয়া যাবে এটা তো যমুনাতে নেই না এটা আপু যমুনাতে নেই এটা শুধু বসুন্ধরাতে দেয়া হয়েছে আর অ্যাভেলেবেল থাকলে যমুনাতে দেয়া যাবে আর না হলে এটা যমুনাতে দেয়া যাবে না স্টক আউট হয়ে গেলে তো শেষ হয়ে গেল ঠিক আছে আপু তুমি আমার কমেন্ট পড়ো না এই তো তানিশা সুলতানা আপু আপনার কমেন্টটা পড়ে দিয়েছি ওকে পড়ে দিয়েছি আমিও শেয়ার করেছি থ্যাংক ইউ পপি আক্তার আপু থ্যাংক ইউ সো মাচ হাই আপু খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ লাভিবা আপু থ্যাংক ইউ এই যে এটার পার যেরকম করে চড়া করে জড়ির কাজ সেরকমই চড়া কিন্তু এটা আঁচলের কাজটা দেখতে পাচ্ছেন এই আঁচলের কাজটা দেখবেন যে গোল মানে পুরোটা ওনার দেখবেন কি যেখানে যেখানে গোল্ডেন জড়ি ওই জায়গাটা খুব সুন্দর করে শাইন করছে এরকম সফট একটা গোল্ডেন কালার দিয়েছি একটু সিলভার টাইপের একটা গোল্ডেন কালার পুরোপুরি সিলভার না বা পুরোপুরি মানে আমি বলে পারবো না যে কি পরিমাণ সুন্দর যে দেখেন ওনাটাকে উল্টা করলে দেখা যায় যেমন এই যে দেখেছেন এই ধরনের উইভিং এর কাজ কিন্তু আপনার শুধুমাত্র কাতান ওনাতে থাকে যেটা নাকি একসাথে জড়ি আর একসাথে হচ্ছে গিয়ে কাপড়ের সুতা আর কি জড়ি আর নর্মাল সুতা একসাথে উইভিং করে আর কি বিল্ডিং কাজটা করা হয় কিন্তু এই কাজটা আপনার এই কামিজের মধ্যেই আলাদাভাবে কামিজের মধ্যেই করা আছে ঠিক আছে তো এই হচ্ছে আপনার ওনাটা এখন এটাকে প্যান্টে কাপড়টা দিয়ে দাও মানে এটার প্রতিটা জিনিস হচ্ছে গিয়ে সুন্দর যেরকম সুন্দর এটার ওড়না সেরকম সুন্দর এটার কামিজ আর এটার প্যান্টও কিন্তু কোনো অংশে কম না ওকে আপু অর্ডার করেছি কনফার্ম হ্যাঁ অর্ডার সবাই করছে সবার অর্ডারই কনফার্ম করা হবে আপনারা একটু ওয়েট করেন ওকে একটু ধৈর্য ধরে ওয়েট করেন কারণ আমাদের ইনবক্সে এখন অনেক প্রেশার তো আপনাদের একটু টাইম লাগবে রিপ্লাই পেতে কিন্তু আমাদের কিন্তু এখন সন্ধ্যা সাতটা পর্যন্ত আমাদের শোরুম অফিস ওপেন থাকে তো আপনি কিন্তু সন্ধ্যা সাতটা পর্যন্ত রিপ্লাই পাবেন সন্ধ্যা সাতটা পর্যন্ত রিপ্লাই পাবেন কে জানে কি কমেন্ট করলো মানে ভুলে গেলাম মানে আমি সব গুলিয়ে ফেলেছি আচ্ছা আমি এটা প্যান্টটা দেখাই ঠিক আছে এটার প্যান্টটা হচ্ছে গিয়ে একদম অরিজিনাল ফ্রেঞ্চ ক্রেপ সিল্কের মধ্যে আছে একদম অরিজিনাল ফ্রেঞ্চ ক্রেপ সিল্ক যেটা নাকি প্লেইন ফ্রেঞ্চ ক্রেপ না যেটার মধ্যে নাকি আবার প্রিন্ট করাই যে দেখেন প্রিন্টগুলো কি সুন্দর ফ্লোরাল প্রিন্ট করা ওকে জাম কালারের ফ্লোরাল প্রিন্ট করা আছে খুবই সুন্দর খুবই সুন্দর এটার প্যান্ট ওকে এটার প্যান্টে কিন্তু প্রচুর কাপড় দিয়ে আপনার তিন গজ নাকি তিন গজের বেশি না সোয়া তিন গজ মেবি কাপড় দেয়া ঠিক আছে সোয়া তিন গজ কাপড় দেয়া আছে যেটা নাকি অনেক বেশি কাপড় দেয়া তো আপনি যদি এটাকে স্কার্ট প্লাজো বানান তাহলে আপনি পুরোটা কাপড়কে সুন্দর করে ইউটিলাইজ করতে পারবেন না না হলে হচ্ছে কি আপনার অনেক কাপড় ওয়েস্ট হয়ে যাবে ওকে তো এটাকে আপনারা সুন্দর করে হচ্ছে কি স্কার্ট প্লাজো বানিয়ে ফেলবেন এই যে দেখেন স্কার্ট প্লাজো যদি বানান তাহলে আপনার এত পরিমাণ ঘের শুধু একটা পায়ের জন্যই হবে যেটা নাকি প্রচুর ঘের তো এটাকে আপনারা নিচে থেকে কার্ভ করে বানাতে পারবেন তাহলে আপনার সুন্দর করে এসে পড়বে কারণ যেহেতু অনেক ঘের দেয়া ড্রেসটা জাস্ট ড্রেসটা জোস আপু থ্যাংক ইউ সো মাচ ফারজানা আপু থ্যাংক ইউ গর্জেস আপি ফারজানা হক জুথি আপু লিখেছে ওকে হ্যাঁ প্রাইস বলে দিচ্ছি আচ্ছা আমাকে এটা মেজারমেন্ট এবার কামিজটা দিয়ে দাও ওকে এই হচ্ছে গিয়ে এটা প্যান্ট আর এটা প্যান্টের মধ্যে আপনার শুয়া তিন গজ কাপড় দেয়া আছে তিন গজের চাইতে বেশি আর কি তিন গজের চাইতে বেশি একটু তো গজ কাপড় এটা প্যান্টের জন্য দেয়া আছে তো আপনারা ওটা বুঝেই যেটা যেটা বানাতে হয় বানাবেন প্যান্টের কাপড় একদম সফট মানে ঠান্ডা হয়ে থাকে ঠিক আছে প্যান্টের কাপড় ঠান্ডা হয়ে থাকে এতটা কমফোর্টেবল আর এটা কিন্তু ইনারে দরকার নেই এটা কিন্তু থ্রি পিসের একটা ড্রেস কারণ এখানে ইনারে কোনো দরকারই নেই ইনার একদম ছাড়া বানাবেন তাহলে দেখবেন যে খুব কমফোর্টেবল লাগবে এটা ইনার দিয়ে বানানোর মতো ড্রেস না এটা ইনার ছাড়াই মতো ড্রেস ড্রেসের যেই আর কি বুননটা এটা না আপনারা সামনাসামনি নিলে বুঝবেন যে আসলে কেন সাইন এখানে দেখবেন কি একটা গোল্ডেন জরির মতো একটা ভাব আছে মানে আপনি কাতানো না যেভাবে বানায় একদম এক্স্যাক্টলি সেইম ভাবে এটার কামিজটাকে বানানো হয়েছে ও ধরেছি একদম সেম ভাবে এটা কামিসটাকে বানানো হয়েছে এটা হচ্ছে আনজারার কি বল ওটাকে বুটিক্স ড্রেস ঠিক আছে এটা হচ্ছে কি আনজারার বুটিক্সের কাতান ড্রেস যেটা নাকি খুবই খুবই সুন্দর খুবই এক্সক্লুসিভ ওকে কোথায় শেষ হয় এটার বডি কত 33 দেখাচ্ছে 6 66 আচ্ছা এটা বডি 33 দেখাচ্ছে বাট আমরা 32ই ধরে নিলাম কপার কর্ন প্রাইস বলছি আপু 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 আমি লেডি আমার তোমাকে খুব ভালো লাগে ওকে থ্যাংক ইউ সো মাচ রোজারিও আপু থ্যাংক ইউ আচ্ছা এটার বডি হচ্ছে গিয়ে সিক্সটি আমরা ধরে নিলাম যদিও সিক্সটি আছে বাট আমরা সিক্সটি ধরে নিলাম কারণ সাইডে থেকে তো কাটলে বডি এক ইঞ্চ আমরা বাদ দিয়ে দে কিন্তু প্রচুর কাপড় এখানে আপনার নর্মাল ড্রেসের তুলনায় এখানে অনেক কাপড় দেয়া আছে যেমন প্যান্টের জন্যই তো দেখেন আমরা প্যান্টের কাপড় কিন্তু কত পাই বেশি থেকে বেশি হচ্ছে গিয়ে আপনার প্যান্টের কাপড় পাওয়া যায় টু থেকে পনেরো তিন গজ ঠিক আছে টু থেকে পনেরো তিন গজ কাপড় পাওয়া যায় কিন্তু এখানে কিন্তু আপনার সুয়া তিন গজ কাপড় দেয়া আচ্ছা এটার কামিজের লেন্থ হচ্ছে নয়টা এটার কামিজের লেন্থ হচ্ছে 46 in দেয়া ওকে 40 আপু ইনবক্স করেছে আচ্ছা আপু একটু ওয়েট করেন সবাই ইনবক্স করিটু ওয়েট করেন ঠিক আছে নাইস ড্রেস জাহানারা মিনু আপু লিখেছে ওয়াও আপু নাইস ফারহানা তালুকদার লিসা আপু লিখেছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ এটার কাতান ওনাটা থাক দরকার নেই আমি আমার কাতান দিয়ে ধরি এত কিছু একসাথে ধরা যাবে না ওকে তো এটার লেন্থ হচ্ছে গিয়ে আপনার ফর্টি ইঞ্চ পর্যন্ত দেয়া আছে এই ফর্টি ইঞ্চটাকে আমি উপর থেকেও শর্ট করেছি নিচে থেকেও শর্ট করেছি শর্ট করে আবার হচ্ছে গিয়ে আপনার কি উপর থেকে থেকে আর নিচে শর্ট করে আবার প্যান্টের কাপড় দিয়ে আমি ওটাকে আবার লং করেছি কারণ প্যান্টের কাপড়টা খুব সুন্দর এটাকে আমি নিচে প্যানেল হিসেবে দিতে চেয়েছি আপনারা চাইলে এটা দিয়ে আবার স্লিভ ডিজাইন করতে পারেন যদি নাকি আপনারা স্লিভটাকে ডিভাইডার বানাতে চান তাহলে কারণ হচ্ছে আপনার প্যান্টের জন্য মানে প্রচুর কাপড় দেয় আপনি নর্মাল প্যান্ট বানালেও আপনার এত কাপড় দরকার পড়ে না কারোই এত কাপড় দরকার পড়ে না প্যান্টের জন্য প্যান্টের জন্য জন্য ম্যাক্সিমাম আপনার কত ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে পনের তিন গজ হলেই আমার মনে হয় ইনাফ হয় কিন্তু এটাতে আপনার সোয়া তিন গজ দেয়া তো এটা আপনারা কিভাবে কি ইউজ করবেন কিভাবে কি বানাবেন ওটা আপনারা বুঝে বানিয়ে নেবেন ওকে তো এই হচ্ছে গিয়ে আপনার অরিজিনাল ইন্ডিয়ান আনজারা ও ব্র্যান্ডেড ড্রেস এখানে তো আমি ওটা দেখাতে ভুলে গিয়েছি আচ্ছা আমি একটু প্রাইসটা বলে এটা ট্যাগটা দেখিয়ে দিচ্ছি ওকে আমি প্রাইসটা বলে তারপর এটা ট্যাগ দেখিয়ে দিচ্ছি না ব্যাগের দরকার নেই ওকে ট্যাগ এখানে দেয়া আছে একটা ভুলে গিয়েছে দেখাতে ওকে এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান আনজারা বানারাস ক্যাটালগে বানারাস ড্রেস যেটা নাকি আনজারার বুটিক্স ড্রেস ঠিক আছে খুবই সুন্দর একটা ড্রেস এটাকে আপনি কাতান কামিজ আর কাতান ওরনা বলতে পারেন সিল্কের ফ্রেঞ্চ ক্রেপ সিল্কের প্যান্টের সাথে কাতান কামিজ আর কাতান ওরনা ওকে এই ধরনের ড্রেস কিন্তু আপনার ইউজুয়ালি সাতাইশো পঁচিশশো টাকার নিচে পাওয়া পসিবল না কারণ আনজারা কাতানগুলো সব চাইতে কম প্রাইসই হয় হচ্ছে গিয়ে সাতাইশো টাকা তারপরে যদি আপনি ডিসকাউন্ট দিতে চান তাহলে দেখা যায় যে সবচেয়ে ইয়েতে কম পঁচিশশো টাকা হয় এর নিচে কিন্তু আনজারা বানারাস ড্রেস আনজারার কোনো কাতান ড্রেস কোনো ড্রেসই আপনার পঁচিশশো নিচে পাওয়া ইম্পসিবল পঁচিশশো নিচে পাওয়া কিন্তু পসিবল না কিন্তু এই ড্রেসটা আপনারা পাচ্ছেন আমাদের এখানে মাত্র 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 দুই টাকা করে ওকে মাত্র একুশশো টাকা এই ড্রেসটার প্রাইস ওকে খুবই একদম সুপার রিজনেবল একদম সুপার রিজনেবল কারণ এই ড্রেসগুলো কিন্তু আর কি নর্মাল যে কাতান ড্রেস হয় তার চাইতে কিন্তু এগুলোর কস্টিং অনেক বেশি তার মধ্যে হচ্ছে গিয়ে যেই টাইমে আমরা এটা দেখাচ্ছি বা যেই টাইমে এটা আমাদের এসেছে এখানে আপনার অনেক বেশি হচ্ছে গিয়ে এগুলো কেয়ারিং আর ট্যাক্স কিন্তু আমাদের অনেক বেশি অনেক বেশি বলতে একদম আগে যা দিতাম তার চাইতে ডাবল দিতে হচ্ছে একদম ডাবল দিয়ে এগুলোকে আমাদের আনতে হচ্ছে কিন্তু তারপরেও কিন্তু আমরা এই ড্রেসটাকে সুপার ডুপার করে দিয়েছি যে কি পরিমাণ রিজনেবল এটা যারা শোরুমে গিয়ে দেখে নিবেন আরও অনেক কাতান ড্রেস আছে আমাদের এখানে সবই আমরা সুপার প্রাইসে দেওয়ার চেষ্টা করি আপনি অন্যান্য কাতানের সাথে যখন এটাকে কম্পেয়ার করবেন তখন বুঝবেন যেটা হচ্ছে একটা গিফট ছাড়া আর কিছুই না কারণ এটা যে কি পরিমাণ আর কি কোয়ালিটির একটা ড্রেস যে আপনি রেগুলার কাতানের প্রাইসে পাচ্ছেন মানে রেগুলার কাতানের প্রাইসে আপনি এই কাতানটা পাচ্ছেন যেটা নাকি অন্যটাও কাতান এই কাতান ড্রেসটা আপনি রেগুলার কাতানের প্রাইসে পাচ্ছেন আপু আমি ড্রেসটা নিতে চাই প্লিজ ওকে আপু আপনি একুশশো টাকা একুশশো টাকা দুই টাকা করে ওকে ওকে এটা প্রাইস হচ্ছে একশো আশি টাকা যেটা নাকি আপনার রেগুলার কাতানের প্রাইস কিন্তু এই ধরনের প্রাইসই হয় আপনার রেগুলার কাতান কিন্তু আপনি এই কাতান ড্রেসটা পাচ্ছেন মাত্র একুশ আশি টাকা যেটা নাকি সুপার ডুপার একদম একদম রিজনেবল একদম রিজনেবল ঠিক আছে মানে আমি তো বললাম এটা হচ্ছে কি আপনি যখন শোরুমে গিয়ে এই ড্রেসটাকে দেখে নেবেন তখন আসলে আপনি অন্যান্য ড্রেসের সাথে যখন এটাকে কম্পেয়ার করবেন দুইটা পাশাপাশি রেখে তখন হচ্ছে কি আপনি বুঝবেন যে আসলে এই জিনিসটা কি একটা জিনিস ওকে আর এগুলো কিন্তু স্টক আউট হয়ে গেলে কিন্তু এগুলো আর রিস্টক করা হবে না ঠিক আছে এগুলো আর রিস্টক করা হবে না কারণ এই ড্রেসটা যেটা আমি যে প্রাইসে দিলাম একুশো টাকার মধ্যে আমি যদি আবার এবারই আমার মানে অনেক কষ্ট হয়েছে কিন্তু এটা শুধুমাত্র আপুদের জন্য আমরা এটার প্রাইস এত রিজনেবল রেখেছি যেন আপুদের জন্য এনেছি যেন আপুরা নিতে পারে ঠিক আছে কারণ এখন তো সবারই প্রবলেম একদম উড়াধুরা একটা কিছু করলে তো হবে না তো এর জন্য এটা এত রিজনেবল প্রাইস রাখা হয়েছে যেন সবাই হচ্ছে গিয়ে এই ড্রেসটা নিয়ে নিতে পারে তো এর জন্য আমি সবাইকে ভালোভাবে বলে দিচ্ছি এটা স্টক আউট হয়ে গেলে নেক্সট ডে কিন্তু এই ড্রেস বা এই এই ড্রেসটা এরকম প্রাইসে রিস্টক করে এরকম প্রাইসে দেওয়া আমার পক্ষে পসিবল হবে না কারণ সব কিছুর দাম অনেক 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 বেশি অনেক বেশি মানে নেক্সটে হচ্ছে গিয়ে এই ধরনের জিনিস এনে এরকম প্রাইসে দেয়া আসলে আমাদের পক্ষে পসিবল না কালার কম্বিনেশনটা অনেক বেশি জোস আপু তানজিনা হক আপু লিখেছে অনেক আমি বললাম না যে আমি যতগুলো কাতান ড্রেস সেল করেছি কোনোটার ওড়নায় ইভেন লাস্ট যে কাতানটা সেল করেছি ওটার ওড়নাও কিন্তু আপনি দেখবেন যে ওটার ওড়নাটাও কিন্তু আপনার নর্মাল যেই আর কি ইয়েলোইশ টাইপের বা ডিপ একটা যে গোল্ডেন কালার থাকে ওরকম ডিপ গোল্ডেন জরির কাজ করা কিন্তু এটার যে গোল্ডেন কালারটা মানে আপনি দূরে থেকে দেখলে বুঝবেনই না যে এখানে এত পরিমাণে হচ্ছে গিয়ে আপনার এতগুলো কাজ আপনার এখানে দেয়া আছে মানে এটার গোল্ডেন জড়ির কাজটা এত সুন্দর এত সুন্দর একদম এর জন্য এটা নাম দিয়েছি আমি সফট গোল্ড একদম সফট একটা গোল্ডেন কালার মানে একদম লাইট একদম হালকা একদম একটু হোয়াইটিশ টাইপের ঠিক আছে মানে একটু হোয়াইট হোয়াইট মানে একদম হালকা ঠিক আছে যারা নাকি এই টাইপের ওনা পছন্দ করেন তারা চোখ বন্ধ করে এই ড্রেসটা নিয়ে নিবেন আর এই ড্রেসের সাথে তো পড়বেনি আপনার অন্য অন্য এরকম ধরনের কাতান ড্রেসের সাথেও পড়তে পারবেন কারণ ওনাটা কিন্তু আপনার শুধু পিঙ্ক আর গোল্ডেন এখানে কিন্তু অন্য কোনো কালার নাই যেমন ওয়াইন বা পার্পল কালার নাই যেটাকে ওয়াইন বা পার্পল কামিজের সাথেই পড়তে হবে তো এটাকে আপনারা অন্য যদি আপনার কোনো কাতান ড্রেস থেকে থাকে যেটা নাকি মেরুন কালার অথবা হচ্ছে এরকম পিঙ্ক টাইপের কালার ওই কাতান ড্রেসের সাথেও আপনি এই ওনাটা খুব সুন্দর করে কিন্তু নিতে পারবেন মানে এটা এমন একটা ওড়না যেটা নাকি আপনার যে কোনো কাতান ড্রেসের সাথে মানিয়ে যাবে যে কোনো কাতান ড্রেসের সাথে ঠিক আছে হ্যাঁ কটনও আবার দেখাবো অর্ডার ডান হ্যাঁ আমি বললাম না আমি লাইভে আসার সাথে সাথে আমি এর জন্য আমি বলছিলাম যে আমার মনে হয় যে অর্ধেকের বেশি আপুরা প্রাইস জানে মানে লাইভে আসার সাথে সাথে সবাই হচ্ছে অর্ডার দেওয়া স্টার্ট করে দিয়েছে আসলে এই ড্রেসটা হচ্ছে কি আমার মনে হয় অর্ডার ডান ওমি সুলতান আপু লিখেছে মা এটার অন্য কোনো কালার হবে না এটাই হচ্ছে গিয়ে এই কালারটাই আছে এই যে ওয়াইন টাইপের মেরুন ওয়াইন টাইপের একটা কালার আর হচ্ছে গিয়ে আপনার আমার গলার নেকলেসটা কিন্তু আসলে মেরুন কালার কিন্তু দেখেন এটা এটা তো ম্যাচিং হয়ে গিয়েছে মেরুন ওয়াইন টাইপের একটা কালার সাথে হচ্ছে গিয়ে পিঙ্ক একদম বেবি পিঙ্ক কালারের ওড়না যেটার জন্য আমি অনেক সুন্দর করে আজকে আমার মন চাচ্ছে কি আমি আজকে বাইরে থেকে ঘুরে আসি এত কষ্ট করে রেডি হয়ে যদি আমি বাই আমি ঘরেই রেডি হই এত কষ্ট করে এত রেডি হয়েছে যাই নাকি সব কিছু আমার ঘরে আমি ঘরেই রেডি হই ঘরেই আমার মেকআপ ধুয়ে ফেলি আপু ক্যান্টনমেন্টে দেওয়া যাবে হ্যাঁ দেওয়া যাবে তো দেওয়া যাবে না ঢুকতে দেয় না আচ্ছা আপু আপনি আমাদের পেজিং বক্স করেন ওখানে নাকি মাঝে মাঝে ঢুকতে দেয় না তো আপনি পেজিং বক্স করেন তারপরে ওটা আপনাকে ম্যানেজ করে দেওয়া হবে অর্ডার ডান তানজিম তানজিম আপু লিখেছে অর্ডার ডান সেতু সরকার আপু লিখেছে আপু ইনবক্স করেছি কনফার্ম করো প্লিজ তাসনিম আনাম আপু লিখেছে হ্যাঁ আপু সবার অর্ডার কনফার্ম করে দিবে আপনারা বারবার করে মেসেজ করবেন না ওকে কালকে আমি দেখলাম যে যখন আমি কালকে ও রাতে সাড়ে আটটা বাজে কিন্তু আমাদের এখন প্রায় আমাদের ভিডিও আপলোড হয় প্রায় মানে একদিন দুই দিন পরে দেখবেন যে ই আবার এরকম হতে পারে যে ঈদ পর্যন্ত প্রতিদিনই ভিডিও আপলোড হচ্ছে কারণ আমাদের আসলে এত কালেকশন এত কালেকশন যেটা নাকি একটা লাইভে দেখে দেখানো পসিবল না মানে আমাদের খুব সুন্দর সুন্দর একদম মানে ইউনিক কালেকশন অনেক সুন্দর সুন্দর অনেক সুপার রিজনেবল কালেকশন এরকম অনেক কালেকশান আছে তো এর জন্য কিন্তু আমি এখন থেকে আপুদের জন্য এখনও একটা লাইভ করছি আবার আরেকটা ভিডিও প্রিমিয়াম করে দিচ্ছি যেটা নাকি কিছুটা লাইভের মতোই প্রিমিয়াম করে দিচ্ছি ভিডিও তো ওটা আমাদের রাত্রে সাড়ে আটটা বাজে আপলোড হয় আপনারা রাত্রে আটটা পঁয়ত্রিশে আমাদের পেজটি একটু চেক করবেন কারণ সাড়ে আটটা যে ভিডিওগুলো হয় ইউজুয়ালি ওটার যেই আর কি ওই কালেকশনের যে কোয়ান্টিটিগুলো হয় সেগুলো ইউজুয়ালি আপনার সুপার লিমিটেড হয় মাঝে মাঝে আমি ওয়ার্ড কথা সব ভুলে যাই লিমিটেড স্টক হয় তো দেখা যায় কি ওটা মানে খুব দ্রুত স্টক আউট হয়ে যায় কালকে ড্রেসটাকে স্টক আউট সাড়ে আটটা আচ্ছা কালকেও যেটা দিয়েছিলাম একদম মানে সুপার রিজনেবল একটা পার্টির ড্রেস ওটাও স্টক আউট হয়ে গিয়েছে তো সাড়ে আটটা যে ভিডিওটা হয় ওখানে কিন্তু আমাদের মেইনলি অনেক রিজনেবল প্রাইসের ড্রেস অথবা হচ্ছে গিয়ে অনেক ডিসকাউন্ট প্রাইসের ড্রেস অথবা যেগুলো নাকি রিজনেবল ডিসকাউন্ট বা যেরকম প্রাইসই হোক মানে যেগুলো নাকি মেইনলি লিমিটেড কোয়ান্টিটি থাকে ওটা হচ্ছে গিয়ে আপনার আর কি সাড়ে আটটা লাইভে হয় তো ওই লাইভটা আপনার সাথে সাথে দেখে যদি অর্ডার করেন তাহলে কিন্তু ড্রেস পাবেন পরে অর্ডার করলে কিন্তু ওই ড্রেসগুলো আর পাওয়া যায় না কারণ স্টক আউট হয়ে যায় তো দেখবেন যে এখন ঈদ পর্যন্ত প্রায় সময় দেখবেন যে সাড়ে আটটা বাজে ভিডিও আপলোড হচ্ছে আর হ্যাঁ আইটা জিনিস যে আমাদের স্টোরিতে মাঝে মাঝে অনেক ড্রেস অ্যাভেলেবেল হয় দুই চার পিস করে যেমন অনেকে অনেক ড্রেস হচ্ছে গিয়ে এসে আর কি বলো ওটাকে এসে পরিবহন আমি আউট অফ ঢাকার আপুরা নেয় না রিসিভ করে না আর আপনার আউট অফ ঢাকার আপুর একটু কষ্ট করে কনফার্ম হয়ে অর্ডারটা প্লেস করবেন কারণ আপনারা ড্রেসটা রিসিভ না করলে আমাদের এখান থেকে এই জিনিসটা অনেক একটা মানে অনেক প্রবলেম হয়ে যায় মানে হচ্ছে গিয়ে প্রবলেম হয় মানে কি মানে আমরা আপনাকে ড্রেস সেন্ড করেছি একদিন অথবা দুই দিন টাইম লাগে সো এখানে দুই দিন গেলেও আপনি ড্রেসটা যদি রিসিভ না করেন আপনার জন্য আরও চার পাঁচ দিন হাইস্ট এক সপ্তাহ পর্যন্ত ড্রেসটা এসে পরিবহনে রাখা হয় এরপরে আপনি ওটা রিটার্ন তো এখানে কিন্তু আমাদের দশ থেকে পনেরো দিন একটা ড্রেসের পিছে চলে গেল কিন্তু দেখা গেলো যে অনেক আপু এই ড্রেসগুলো চাচ্ছে কিন্তু আমরা দিতে পারছি না তো আপনারা একটু শিওর হয়ে আউট অফ ঢাকার আপুরা শিওর হয়ে অর্ডারটা প্লেস করবেন আর এরকমই যখন এরকম কিছু হয় তো দুই চার পিস যখন অ্যাভেলেবেল হয় তখন ওটার পিকচারটা আমরা স্টোরিতে পোস্ট করি যার কারণে আমাদের ওইটা স্টোরিতে দেওয়া কিছুক্ষণের মধ্যে স্টক আউট হয়ে যায় তখন আপুদের কমপ্লেইন যে আমি একবারও অর্ডার করে পেলাম না কারণ তখন ড্রেসটা আমাদের রিস্টক হয় না তখন আমাদের যেই কিছু পিসেস available হয় অল্প কিছু পিসিস ওটার ছবি আমাদের স্টোরিতে আপলোড করা হয় যার কারণে ওটা একদম দ্রুত স্টক আউট হয়ে যায় আর ওগুলো আবার দেখা যাচ্ছে যে শোরুমে পাওয়া যায় না কারণ ওগুলো খুবই অল্প থাকে ওগুলোর ছবি স্টোরিতে দেয়া হয় স্টোরি থেকে স্টক আউট হয়ে যায় ওটা কিন্তু লাইভ বা পিকচার কোনো কিছুই আমাদের পেজে আপলোড করা হয় না তো যারা নাকি স্টোরি দেখে তারাই ওটা নিয়ে নিতে পারে প্রাইস আপু 2180 টাকা 2180 টাকা ওকে না এটা অন্য কালার হবে না আপু এটা হচ্ছে যে এই কালারটাই হবে মেরুন আর পিঙ্ক কালার হবে ওকে মেরুনা পিঙ্ক কালার এটা এটাই আছে লাস্ট কালার লাস্ট কালার লাস্ট আনজারা বনारस ওকে লাস্ট আনজারা বনारस লিখলে ভালো হতো তাই না লাস্ট আনজারা বনारस এটা যাদের যাদের ভালো লেগেছে এই ক্যাটাগরির ড্রেস এই ক্যাটাগরির ড্রেস আমার কাছে আর নেই যেটা নাকি কাতানের কামিসটাও কাতানের মধ্যে অন্যটাও কাতানের মধ্যে আমার কাছে আরউ কাতান ড্রেস আছে ওগুলো আবার হচ্ছে কি সিলকের মধ্যে এমব্রয়ডারি করা তো ওই টাইপে কাতান আছে কিন্তু এই টাইপে কাতান কিন্তু আর নেই এজন্য আজকে আমি একদম ফেবেছি যে না আমি একদম মন মতো করে রেডি হব একদম মনের মতো রেডি হয়ে আসব এর জন্য একদম সুন্দর করে একদম রেডি হয়ে এসে পড়েছি মাসাল্লাহ আপনি অনেক সুন্দর আপনি থ্যাংক ইউ সো মাচ তাসনুবা আপু থ্যাংক ইউ আপু অর্ডার ডান সালভা পারবিন আপু লিখেছে আপু এস এম এস করেছে বাট যাচ্ছে না আপনাদের পেজে শিশির রহমান আপু আপনি যেহেতু আমাদের এখানে কমেন্ট করতে পারছেন তার মানে আপনি অবশ্যই মেসেজ করতে পারবেন মেবি আপনাদের নেটে ডিস্টার্ব এর জন্য মেসেজটা আসছে না আপনি আবার একটু আর কি মেসেজ করে দেন এসে পড়বে ওকে আর হচ্ছে গিয়ে আপুরা কিন্তু আর হলো গিয়ে ঢাকা নারায়ণগঞ্জ বিক্রমপুর তারপরে কামরাঙ্গির চর কিরানীগঞ্জের আপুরা কিন্তু হোম ডেলিভারি পাবেন এছাড়া আউট অফ ঢাকার আপুরা এসে পরিবহন অথবা সুন্দরবনের মাধ্যমে সুন্দর মতো ডেলিভারি নিয়ে নিতে পারবেন আপু আমি নিতে চাই আচ্ছা ঠিক আছে যারা যা নিতে চাচ্ছেন তারা হচ্ছে গিয়ে স্ক্রিনশট নিয়ে ফিরোজপুর থেকে অর্ডার করেছি সালমা পারভিন আপু লিখেছি আচ্ছা আপু ঠিক আছে ইনশাল্লাহ এসে পরিবহন অথবা এসে পরিবহন অথবা সুন্দরবনের মাধ্যমে ডেলিভারিটা পেয়ে যাবে ওকে আজকের জন্য তাহলে এতটুকুই থাক আমি এখন যাই আমার এই ড্রেস পরে অনেক সুন্দর সুন্দর করে সুন্দর সুন্দর করে ছবি তুলতে হবে একদম আমি অনেক খুশি বাইরে যেতে পারলে ভালো হতো যাই হোক তো এই ড্রেসটা পরে আমি সুন্দর সুন্দর করে ছবি তুলে আপুদের জন্য এখন কিছুক্ষণের মধ্যে ছবি আপলোড করে দিচ্ছি আর যাদের এটা ভালো লেগেছে আপনারা স্ক্রিনশট অথবা সফট গোল্ড ঠিক আছে সফট গোল্ডই তো নাম দিয়েছি তাই না সফট গোল্ড একদম ছোট্ট আর কিউট একটা নাম দিয়েছি সফট গোল্ড লিখে নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ আমাদের পেজ ইনবক্স করে দিবেন আর এটা আমাদের বসুন্ধরা সিটির শোরুমে অ্যাভেলেবেল আছে তো আপনি যদি চান বসুন্ধরাতে গিয়ে আজকে গিয়ে ড্রেসটাকে নিয়ে নিতে পারবেন আর আমি প্রতিদিন দুইটা তিরিশে লাইভে আসি সাড়ে আটটা বাজে আমাদের মাঝে মাঝে বা প্রায়ই সময় ভিডিও আপলোড হয় ওগুলো আপনারা চেক করবেন কী কী আপলোড হচ্ছে আর কি আমি কালকে আবার দুইটা তিরিশে আসবো কালকে আবার দুইটা তিরিশে সবার সাথে দেখা হবে কালকে দেখি কি দেখাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার লাইফটা শেয়ার করে দিবেন আপনাদের টাইম লাইনেও শেয়ার করে রাখতে পারেন অথবা বিভিন্ন গার্লস গ্রুপেও একটু কষ্ট করে শেয়ার করে দিবেন ঠিক আছে আল্লাহ হাফেজ সবাইকে